হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডের বায়োমেট্রিক লক করবেন, যাতে আপনাদের ব্যাংকের টাকা কেউ জালিয়াতি করে তুলে না নিতে পারে। সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ অবধি দেখে যেতে। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট আসলে সবার আগে দেখতে পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আধার কার্ড বায়োমেট্রিক লক আনলক করার জন্য সবার প্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ করবেন আধার কার্ড লিখে, জাস্ট আপনারা আধার কার্ড লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথম যে লিঙ্ক আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে ভাষা চুজ করতে বলছে, তো এখান থেকে আপনাদের পছন্দ মতো ভাষা চুজ করে নেবেন। তো আমি এখানে ইংরেজি চুজ করে নিলাম। যখনই আপনারা ভাষা চুজ করবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা কি করবেন, নিচের দিকে চলে আসবেন, এখানে একটা অপশান পেয়ে যাবেন, দেখুন আধার সার্ভিস, এই যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা নিচের দিকে আসবেন, এখানে একটা অপশান পাবেন, দেখুন আধার লক আনলক, এই যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে লগ ইন করতে বলছে, তো জাস্ট আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে আধার নম্বর বসাতে বলছে, তো এখানে আধার নম্বর বসিয়ে দেবেন এবং যে ক্যাপচার আপনারা দেখতে পাচ্ছেন সেটা নিচে বসিয়ে দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। যখনই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, যে মোবাইল নাম্বারটা আপনাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। তো ওটিপিটা আপনারা যখন পেয়ে যাবেন তখন আপনারা নিচে এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করার পরে যখন আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক কীরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে দেখুন লক আনলক বায়োমেট্রিক যে অপশানটা আছে এর ওপরে ক্লিক করবেন। তো যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি বায়োমেট্রিক লক করলে কি কি সুবিধা পাবেন এখানে দেখুন দেখিয়ে দিয়েছে। এখানে আপনি আপনার আঙুলের ছাপ লক করতে পারবেন, আপনার চোখের ছবি লক করতে পারবেন এবং মুখের ফেসের ছবি আপনারা কিন্তু লক করতে পারবেন। আপনাদের কোনো রকম মুখের ছবি বা চোখের ছবি অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনো রকম জালিয়াতি কেউ করতে পারবে না। এবার নিচে চলে আসবেন, এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে ঠিক এর একটা অপশান আসবে, এখানে আপনাকে এই যে কন্ডিশনটা আছে এটাকে সিলেক্ট করতে হবে, তারপরেই আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইওর বায়োমেট্রিক হ্যাভ বিন লকড সাকসেসফুলি, অর্থাৎ আপনার এই যে বায়োমেট্রিক, এই বায়োমেট্রিক আঙুলের ছাপ আপনি কিন্তু লক করে ফেলেছেন সাকসেসফুলিভাবে। এবার আপনারা গো টু ড্যাশবোর্ড এই অপশানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার বায়োমেট্রিকটা লক হয়েছে কি না। দেখুন এখানে লক আনলক বায়োমেট্রিকের পাশে দেখুন তালার মতন একটা চিহ্ন রয়েছে, অর্থাৎ আপনার কিন্তু এটা লক হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাদের আঙুলের ছাপ, আধার কার্ডের আঙুলের ছাপ আপনি কিন্তু লক করে ফেলতে পারবেন। তো এবার আপনার টাকা কোনো রকম আপনার বায়োমেট্রিক নিয়েও কেউ কিন্তু তুলে নিতে পারবে না বা জালিয়াতি করতে পারবে না। তো আশা করি আপনারা প্রতিটি স্টেপ বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট আসলে সবার আগে দেখতে পান। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল। ধন্যবাদ, জয় হিন্দ।